হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেসিপি দেখাবো না, আজকে আমি দেখাবো কিভাবে আমরা কাঁচা কাঁঠাল সারা বছর সংরক্ষণ করতে পারি। তো এখানে আমি একটি মাত্র কাঁঠাল পেরে নিয়ে আসলাম গাছ থেকে, মিডিয়াম সাইজের কাঁঠালটা, এটা কিন্তু খুব বেশি বাতি হয়নি। তো এখন আমি কাঁঠালটাকে কেটে নেব, তার আগে আমি চপিং বোর্ডের উপরে একটি পলি দিয়ে নিয়েছি যাতে কাটার পরে কষ্টটা এদিক ওদিক লেগে না যায়। তো প্রথমে আমি এটাকে ছুরি দিয়ে দুই ভাগ করে নিচ্ছি। আপনারা কিন্তু ভিউয়ার্স বটি দিয়েও এই কাঁঠালটাকে কাটতে পারেন, তো আমি বটিতে ইউজ টু না, তো আমি ছুরি দিয়েই কাটতে পছন্দ করি, তাই আমি ছুরি দিয়ে কাটছি। দেখুন কত বেশি কষ বের হচ্ছে। আমি এটাকে জাস্ট এইভাবে পলির উপরে 5 মিনিট রেখে দেব, 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, 5 মিনিট পর সবগুলো কষ কিন্তু বের হয়ে এসেছে। এখন আমি পলিটাকে ফেলে দিচ্ছি। আর এখন যদি কাঁঠালটাকে আমরা কাটি তাহলে কিন্তু কোনো প্রকার কষ এদিক ওদিক লেগে যাবে না, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর এই প্রসেসটা আপনারা ফলো করবেন। তো আমি প্রথমে কিন্তু ছুরিতে একটু হালকা করে সরিষার তেল মেখে নিয়েছিলাম, তো এখন আমি আরেকটু মেখে নিয়েছি। আপনি ছুরিতে যদি একটু একটু করে তেল মাখিয়ে কাঁঠালটাকে কাটেন তাহলে আপনার ছুরিতেও কখনো আটাটা লেগে যাবে না। আমি হাফ কাঁঠাল সংরক্ষণ করব আজকে, আর হাফ কাঁঠাল দিয়ে আমি ভাজি করব। তো আজকে আমি এই কাঁঠাল সংরক্ষণটাই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাঁঠালটাকে কেটে আমরা সংরক্ষণ করতে পারি। তো এই যে মাঝখানে যে শক্ত জায়গাটা, এই জায়গাটাকে আমি কেটে ফেলে দেব। শক্ত পার্টটা আসলে দরকার লাগে না, এটা আমরা খাই না। আর যারা এখন পর্যন্ত কাঁচা কাঁঠাল খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, কাঁচা কাঁঠাল কিন্তু খেতে অনেক বেশি মজা আর পুষ্টিকর। আমি এই ভিডিওর পরে আমি ইনশাল্লাহ কাঁচা কাঁঠালের রেসিপিও শেয়ার করব আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শক্ত পার্টটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি ছুরিতে আরেকটু তেল মাখিয়ে নিলাম। দেখুন আগের আটাটা কিন্তু একদমই উঠে গেছে। এখন আমি আমার সুবিধা মতো এই কাঁচা কাঁঠালটাকে কেটে নিব। আর প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শক্ত যে পার্টটা, মানে কাঁঠালের যে বাইরের পার্টটাকে কেটে ফেলে দিতে হবে। এখন আমি এটাকে আমি আমার পছন্দ মতো পিস পিস করে নেব, সাইজটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন। আমি এই কাঁঠালটাকে রাখবো গরুর মাংস দিয়ে রান্না করার জন্য, যখন কাঁঠাল থাকবে না, মানে কাঁচা কাঁঠাল থাকবে না তখনের জন্য, তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি। ভাজির জন্য রাখলে একটু ছোটো করে কেটে নিলে হবে। আচ্ছা, কাঁঠার পর আমি কাঁঠালগুলোকে একটু ধুয়ে নিয়েছি, আর এখন আমি হাঁড়িতে একটু বেশি করে গরম পানি দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠছে তখন আমি ধুয়ে রাখা কাঁঠালের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। ও, আর আমি কিন্তু পানিতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, সো একটু লবণ দিয়ে নেবেন আপনারা। আর অনেকে কিন্তু দেখেছি যে হলুদ দিয়ে সিদ্ধ করে, আমি নর্মালি করি না, আপনারা চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। 5 মিনিট পর ভিউয়ার্স দেখুন এই কাঁঠাল কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি আরেকটি হাঁড়িতে। সাদা সাদা রসুনের মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু আসলে কাঁঠালের ছোটো ছোটো বিচি, একদমই অপরিপক্ক নরম। এই টাইপের কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। সেদ্ধ কাঁঠালটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে ভিউয়ার্স, এখন আমি এটাকে একটি প্লাস্টিক বক্সে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগেও সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই, নর্মাল পলিতেও সংরক্ষণ করতে পারেন। আর যখনই খেতে মন চাইবে তখন জাস্ট বের করে রান্না করে নেবেন, খুবই ইজি একটা পদ্ধতি এই কাঁচা কাঁঠাল সংরক্ষণ করাটা। আশা করি আজকের এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে, কাঁঠাল কীভাবে সংরক্ষণ করতে পারি। সো এটাকে এখন আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আজ এ পর্যন্তই, আবারও আসবো ভিউয়ার্স নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।